নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আছি আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিশিষ্ট লেখক ও সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর লেখা একটি ছোট গল্প, হার জিত। দুজনের হরিহর আত্মা একেবারে গলাগলি ভাব, তা সত্ত্বেও হঠাৎ হঠাৎই বেঁধে যায় মূল ঝগড়া। একেবারে সকার বকার অবধি পৌঁছে গিয়ে হাতাহাতি হবার উপক্রম। এ ঘোষণা করে, ওর মুখ দর্শন করব না। অন্যজনও জানায়, ওর কোনো কিছুতেই আমি নেই, কিন্তু সে মাত্র অল্প কিছুক্ষণের জন্য। তারপর নড়ুই কুকোটানার পর বলে, ভূতো গুম হয়ে বসেছিল, এবার তামাকের দখল পেয়ে নীরবে টানতে থাকে হুকো। ভুরুক ভুরুক শব্দ ওঠে, আবার সন্ধি হয়ে যায়। যা ভাত চাপা ভূতো, খেতে হবে তো ভূতো, খিদে পেয়েছে। ভূতো ভাত চাপায়। দুজনের প্রকৃত সম্পর্কটা কি গ্রামের লোকও জানে না। নরেশ্বর ভট্টাচার্যের হাল হাকিম এই গোপ গায়ে। ওর বাবা কালী কিঙ্কর ভট্টাচার্য ছিলেন সাত্ত্বিক ব্রাহ্মণ, যজমান পুজো আচ্চা কথকতা নিয়েই থাকতেন, জমি জায়গাও কিছু আছে। কালী কিঙ্কর মারা যাবার পর নরেশ্বরী বাবার যজমানিগুলো নিয়েছে। তবে নরেশ্বরের পেটে কালীর আঁচড় তেমন নেই, ভাগবত পাঠ করতে গেলেই বিপদ, তাই ও সব করে না। কোনো রকমে পুজো টুজোর গুলো অং বং করে সেরে দেয় মাত্র, একাই থাকে। কালীকিঙ্কর ছেলের বিয়ে দিয়ে যেতে পারেনি, নরেশ্বরও বুঝেছে এই বাজারে সংসার করা ঝামেলা অনেক, তাই একাই ছিল। হঠাৎ এসে জোটে ভূতেশ্বর, ওর নাকি মাস্তুত না পিস্তুত ভাই। বয়স বেশি নয়, বেশ গোলগাল চেহারা, ওই বয়সে মাথাটা বেবাক ফাঁকা হয়ে গেছে, এক গাছিও চুল নেই। মাথা তো নয়, যেন একটা পাঁচ সেরি খাসা বেল চক করছে, তারও তিন কুলে আর কেউ নেই। নরেশ্বরের ডেরাতেই বানে ভাসা খড়কুটোর মতো এসে ঠেকেছে। ভূতেশ্বর কাব্য ব্যাকরণ পাশ না করুক, কোনো এক টোলে ভাত আর আশ্রয় পাবার জন্য ছিল কিছুদিন। ফুলের ঘর বারান্দা ঝাড় দিত, রান্না করত। বলে সে, নরুদা সব সংস্কৃত মন্ত্রতন্ত্র ব্যাকরণ শুনে শুনে শিখে গেছি গো, বামুনের ছেলে, এবার পুজো টুজোতে তোমার তলপেটি হয়ে থাকব। নরেশ্বর ভূতর কথা ভরসা পেয়ে এবার শিবপুরের বারোয়ারি দুর্গাপুজোর পুরোহিতের কাজটা নেয়। শিবপুরের পুজো যিনি করতেন, এই বাক্সের প্রণামীটা পেতে চান। বারোয়ারি কমিটির সেখানে আপত্তি, কারণ প্রণামী বাক্সে সপাচিক টাকা পড়ে। ওটাতে পুজোর পর কমিটির মেম্বারদের এক রাত পানভোজন উৎসব হয়। তারা প্রণামীর টাকা ছাড়তে রাজি না হতে সেই পুর ঠাকুর পুজো ছেড়ে দেন, বারোয়ারি কমিটি বিপদে পড়ে। তখন নড়ুই বলে, আমরাই করব পুজো, এমনামি চাই না, দক্ষিণা কাপড় চোপড় হলেই হবে। শিবপুর মূলত চাষাভুষো মানুষদের গ্রাম, তবে বর্ধিষ্ণু, চাষে আয় পয়ও আছে, দুর্গাপুজো করে তাই। তবে পুজোর খুঁটিনাটি ব্যাপারে এমন নজর নেই, তাই নড়ু ভূত কি মন্তর পড়ছে কি করছে আ জানার চেষ্টাও করে না। ওরা শুধু চায় আরতিটা যেন ভালো করে হয়, আরতিটা জব্বর করে ভূত। ঘণ্টাখানেক ধরে পঞ্চপ্রদীপ শঙ্খ ফুল গামছা ইত্যাদি নিড়ে ঢাকের তালে তালে কোমর দুলিয়ে চলে। আমার যাত্রার দলে সখী সেজে নাচত, কাপুরী নৃত্য ব্রতল নৃত্য জানে, তাই আরতির নাচটা সেই নাচত। ধোয়ায় ধোয়া চকচকে টাকে আলো ঠিক রচ্ছে, ভূতর নাচ দেখে শিবপুরবাসী খুব খুশি। হ্যাঁ, পুজো হচ্ছে বটে, যা আরতি করে ঠাকুর আহা। নরেশ্বর সিটকে গোছের মানুষ, আমি সাই দাঁতের ব্যাময় ভোগে।
এর মধ্যে টমেন ডাক্তার শ্বাস দিয়ে টেনে গোটা পাঁচেক দাঁত তুলেছে। সামনের দাঁত কটা নেই, এই মন্ত্রও ঠিক উচ্চারণ করতে পারে না, ঠিক করে যায়। ও তো বলে, আস্তে আস্তে বলো, আমি জোরে জোরে বলবো। এই করে পুজো শেষ হলো ওদের। পরে আবিষ্কার করে নরু, আরে ভূতো, বইয়ের পাতা উল্টাতে ভুল করেছি, মা ষষ্ঠীর বোধনের মন্ত্রের জায়গায় যে বিসর্জনের মন্ত্র পড়েছি রে। ভূতো বলে, ঠিক আছে গো নরুদা, মায়ের আগমন বিসর্জন সবই এক, মায়ের আর খেয়ে কাজ নেই, সেফ নাড়ু মুরকি আর শশা খেতে টিপুর আসবে, তিনি জমিদার বাড়িতেই গেছেন। পুজো তার সব সময় থাকে না, ওগুলো সিজনের ব্যাপার, আসবাসও সামান্য। ভূতোর ব্যবসায়িক বুদ্ধিটা একটু বেশি। ভূতো বলে, দুজনের সংসারে খরচা আছে গনুদা, হাট বাজার তামাক বিড়ি চা এত খরচা। নরুও দেখেছে খরচা বেড়েছে, ভূতো ভাত খায় আছের চালের, দুবেলায় এক শের, নিজে তো পেট রোগা মানুষ, দাঁতের ব্যথায় ভুগছে। রমেন আরো তিনখানা দাঁত তুলেছে, হাতেও টাকা লেগেছে, টাকা দরকার। রমেন বলে, দাঁত সব তুলে একবারে বাঁধানো দাঁত করে না নরু, এহারা কার্তিকের মতো হয়ে যাবে, যত রোগ তোমার দাঁতে, 500 টাকার দরকার। ভূতো বলে, নরুদা বামুনে 3 ফু, শাখে ফু মানে পুজো টুজো, মানে ফু মানে গুরুগিরি, ওটা না হয় থাক, বাকি উনুনে ফু, রান্না টান্না রান্নার কাজই ধরো না। নরু ভাবছে কথাটা, রান্নার কাজ তো শহরে, গ্রামে কি হবে, তবু সুযোগটা এসে যায়। পাশের গ্রামের সুবোধ মিত্রীরা এককালে এই চাকলার জমিদার ছিল, বিশাল জমিদারি, বাড়ির লাগোয়া বিরাট মন্দির, বিশাল প্রাসাদ, মন্দিরে নিত্য পুজো হয়, এখন জমিদারি চলে গেল। মিত্রীদের শহর কলকাতায় বিরাট বাড়ি, ব্যবসা, গাড়ি সবই আছে, এতটুকু টসকাইনি অবস্থা, বরং বেড়েছে। বাড়িতে নিত্য পূজায় এখন 10 সের চালের ভোগ, এমনি ব্যঞ্জন পরমান্ন এসব হয়, তাতে 250 সের ময়দার লুচি, মোহনভোগ ইত্যাদি নিবেদন করা হয়। ওদের রাধুনি ব্রাহ্মণের বয়স হয়েছে, চোখে দেখে কম, চিনি দিতে নুনি ঢেলে দেয়, প্রসাদ পুষ্পান্ন সবই বিগড়ে যায়, নতুন রাধুনি চাই। নরেশ্বর খবর পেয়ে ম্যানেজার বাবুকে গিয়ে ধরে, আজটা আমাদেরই দিন, আমি ভূতো দুজনে রান্নাটা করে দেবো, দরকার হয় শীতলও দিয়ে দেব। ম্যানেজার বাবুর উপরেই সব দায়িত্ব, বাবুরা মাঝে মাঝে আসেন, নিমা অবশ্য এখানেই থাকেন। ম্যানেজার বাবু কালীকিঙ্কর ভট্টাচার্যকে শ্রদ্ধা করত, আর ছেলে পুজো আচ্চাও করে, তাদেরই কাজটা দেয়। ভূতো বলে, দেখলে তো বুদ্ধিটা কেমন দিলাম, এখন দুজনের খাওয়া ফ্রি, খাওয়া ভালো মন্দ, মাসের মাইনেটা জমবে, আর কিছু টাকা জমাতে পারলে বিজনেস করবে নরুদা। অবাক হয় নরু, বিজনেস? হ্যাঁ ব্যবসা, চিরদিন এক যায় না গো, দেখবে হাল ফিরবে, বিয়ে থাক করে ঘর সংসার করবে। নরুর ওই ব্যাপারটা মাথায় ছিল না, জানি মাঝে মাঝে তারা ভাবছে, সে বিশেষ করে দক্ষিণ পাড়ার নিতাই মুখুজ্জের মেয়ে অতসীকে দেখার পরেই মনটা কেমন আনচান করে। তবু ভূতোর কথায় বলে নরু, আর তো পুজোর আবার চিত হয়ে শোবার স্বাদ। ভূতো বলে, দিন বদলাবেই গো, ভোগ রান্নার কাজ, তাই স্নান করে ভোগ মন্দিরে ঢুকতে হয় ওদের। ভূতো অবশ্য রান্নাটা ভালোই করে, তেল ঘি মশলার অভাব নেই, কদিনেই গিন্নিমা ম্যানেজার বাবু ওদের রান্নায় খুশি। নরু জোগাড় যন্ত্র করে দেয়, ভূতো 10 সিঁড়ি ভাতের হাঁড়ি, ডালের কড়াই, তরকারির কড়াই নামায়। তাদের দিন বদলেছে, মাইনের টাকা জমছে, চাষের চাল খরচা করে খেতে হয় না, মন্দিরের ভালো মন্দ রান্না, পরমান্ন, সন্দেশ এসবও আসছে বাড়িতে, যোগ জাগেও বিশেষ রান্না হয়, ফাটি ঘিয়ের পুষ্পান্ন, ছানার ডালনা, মায়ে পান্তুয়া, কাঁচাগোল্লাও হয়। এর মধ্যে নরু বাকি দাঁতগুলো তুলে ফেলেছে, নতুন দাঁত বাঁধিয়েছে,
সেদিন ঠাকুর বাড়ি থেকে আসছি, দিকের পথটা নির্জন, দুপুরের ছায় নেমেছে আমবাগানে। হঠাৎ অতসীকে দেখে দাঁড়ালো। অতসী দেখছে নরুকে, নরুর বুকটা কেমন কেমন করে। অতসীর বাড়িতে সৎমা আদম্বিনী দিন রাত তার পিছনে লেগে আছে। বাবাও খানদানি সৎমাকে জমের মতো ভয় পায়, আদম্বিনীও জানে সেটা। অতসীর বাবা নিতাই মুখুজ্জের শীতকে পাকানো চেহারা, নেশা তার একটা আছে, গঞ্জিকার নেশা। দু তিন পুড়িয়া গাঁজা তার চাই, তবে নেশা একটা থাকলেও বাধা ধরা পেশা কিছুই তেমন নেই। কখনো গরু মোষের চিকিৎসা করে, কখনো লক্ষ্মী পুজো করে, ষষ্ঠী পুজো করে, বাকি সময় অঞ্চল অফিসে ঘোরাঘুরি করে। এর কৃষি ঋণ, পাম্পসেট, লোন, কারোর বলদ কেনার ঋণ, সবে তালালি করে চাপায়। ফলে সংসারে অশান্তি লেগেই আছে। আদম্বিনীর চেহারাটা গোলগাল, গালে পান্দুকটা ঠুসে নিত্যই নিতাইকে শাসায়, একা না নিয়ে এলে ঘরে ঢুকতব না, বাপ আরো সতীন কাটাকে ঝেটিয়ে বিদায় করব। নিতাই ছাতা বগলে কেটে পড়ে স্ত্রীর সামনে থেকে। আদম্বিনী তখন অতসীকেই ধমক দেয়, বাসন মেজে কাপড় চোপড় গুলো কেচে নে, কে কাচবে, আমার বাপ, গিলছো তো কারি কারি। তবু অতসী দুবেলা ভরপেট খেতে পায় না, তার বয়সে গ্রামের অন্য মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর বিয়ের কথা কিন্তু কেউ বলে না। নিজের ঘর নয়, এখানে সৎ মায়ের ঝিগিরি করার জন্যই যেন জন্মেছে সে। অতসীর মনে শুধু নীরব হাহাকারই বেজে চলে। তবু মরুভূমিতে যেন ক্ষণিকের তবু স্নিগ্ধতা জাগে। নরুকে দেখে দাঁড়ায় অতসী, কি গো কদিন দেখাই নেই, তুমুরের ফুল হয়ে গেলে নাকি। নরু দেখেছে অতসীকে, আমবাগানের ছায়া অন্ধকারে সে যেন রহস্যময়ীর মতোই মনে হয়। নরু সেদিন ঠাকুর বাড়ি থেকে বেশ কিছু সন্দেশ ফলমূল নিয়ে ফিরছে। নরু সন্দেশের বাক্সটা ওর হাতে দিয়ে বলে, এটা নাও। সন্দেশ? অতসী অবাক হয়। নরু বলে, এখন মিত্রিবাবুদের ঠাকুর মন্দিরে ভোগ পুজোর কাজ করছি, প্রসাদ কেউ কিন্তু। অতসী বলে, কাজই করো বাপু কিছু, পুরুষ মানুষ কাজ না করলে চলে? তারপর? তারপর নরু এগিয়ে আসে, ও আশা করছিল কথাটা অতসী বলবে, সে যে স্বপ্ন দেখে তার শূন্য ঘরে অতসী আসবে। অতসী বলে, জানি না। দুচোখে হাসির লহর তুলে বলে মেয়েটা, এটাও কি আমায় বলতে হবে? ও বাড়িতে আর তিষ্ঠতে পারছি না, সৎমা তো নয়, ডাইনি। সেটা জানে নরুও, তাকে কাদম্বিনীও পথে ঘাটে শাসায়। কত সব জানি, দাঁত পড়া বুড়োর মুখে নুরো জেলে দেব। নরু বলে, না জানি, দিন বদলাবেই। ভূতও বলে, বলে এবার কোবরেজি শুরু করতে, সব জানা, দেখবি ব্যবসা ফাঁদতে পারলে সব ঠিক হয়ে যাবে। অতসী বলে, যা হয় করো কিছু। বিকেল নামছে, ছায়া ঘনিয়ে আসে। নরু বলে, ভাবিস না অতসী, তা কিছু হবেই। নরু চলে যায়, অতসী চুপ করে দাঁড়িয়ে আছে। বাগানে ফিকে আধার নামছে, হঠাৎ ভূতকে দেখে চাইল, ভূতেশ্বরও ইদানিং স্বপ্ন দেখছে, এখন সে দু চার পয়সা রোজগার করছে। এর মধ্যে আটতলা একটা চালা ঘরে বসে জড়িবুটি বেচে, দরকারে মাদুলিও দেয়, তার জন্য দক্ষিণা সব আচানা। আর এক্সট্রা স্ট্রং মাদুলির দক্ষিণা আছে, দু চারটে বিক্রিও হয়। ভূতও অতসীকে নিয়ে স্বপ্ন দেখে, অবশ্য খুবই সঙ্গোপনে, আজ একটা শাড়ি ম্যানেজ করেছে ভূত, মন্দিরে কে প্রণামী দিয়েছিল ওটা সেই চাদরের তলে পুড়িয়ে এনেছে অতসীর জন্য। ভূত বলে, এটা তুমি পড়ো অতসী, যা মানাবে না। অতসীর শাড়ির দরকার, সেটা পেয়ে
খুশিই হয়। ভূত বলে, দেখবে সব ঠিক হয়ে যাবে অতসী। ঠিক তো, অতসীও রহস্যময়ী হয়ে ওঠে। আজ সে নতুন করে বাঁচতে চায়। সেখানে নড়ু ভূত তাদের পার্থক্য নেই তার কাছে, বরং দুজনের সঙ্গেই লুকোচুরি খেলতে তার ভালোই লাগে। এ যেন একটা নতুন খেলা অতসীর কাছে। ভূত রাতের প্রসাদ থেকে দুজনের মতো লুচি তরকারিও ম্যানেজ করে। নড়ু আর ভূত খেতে বসেছে। ভূত চকচকে টাক নিয়ে পরিবেশন করছে। একজোড়া পুরুষ্ঠ গোপো রেখেছে ভূত। নড়ুর মনে হয় ভূত নয়, যেন অতসী এসেছে তার ঘরে, পরিবেশন করছে তাকে। ভূত স্বপ্ন দেখে তাৎপরা নড়ু নয়, অতসী এসেছে এখানে। নড়ুটাকে তাড়াতে হবে এখান থেকে, তারপর অতসীকে নিয়ে ঘর বাঁধবে। ভূত খেতে খেতে বলে, এত সন্দেশ দিলাম কই গো, লুচির সঙ্গে সন্দেশ হলে জমে ভালো। নড়ু যে সন্দেশ অতসীকে দিয়ে এসেছে সেটা জানাতে পারে না, বলে, আর বলিস না, পার্টিতে রাখলাম, একটা হুলো বেড়াল সব শেষ করে দিল। ভূত বলে, একাই সাবার করনি তো, যা পেটুক তুমি। গর্জে ওঠে নড়ু, খবরদার ভূত, যা তা বলবি না, তুমি পেটুক। দুজনে লেগে যায় জোর। নড়ু বলে, শাড়িখানা হাতালি, সেটা কোথায়? ভূত বিপদে পড়ে, বলে, ওটা দোকানে বিক্রি করে জড়িবুটি কিনেছি নড়ুদা, কবরেজি ওষুধের ব্যবসাটা তো চালাতে হবে। নড়ু এবার ঠান্ডা হয়, কারণ সেও কবরেজি ওষুধ তৈরির স্বপ্ন দেখে। এমন একটা ওষুধ বের করতে পারলে দিন বদলাবে, অতসীকে ঘরে আনতে পারবে। ভূতর মনেও সেই একই আশা। মিত্রদের ঠাকুর বাড়িতে মহোৎসব, প্রসাদের দারুণ ব্যবস্থা। ইতিমধ্যে অবশ্য ভূত প্রসাদ থেকে ঘি তেল মশলাপত্র আচার করে। নড়ু বলে, এত নিস না ভূত, ধরা পড়ে যাবে, তোর সাহস বাড়ে। বলে সে, আমো তো দৈনিক 5-7 টাকা বাড়তি আমদানি যায়। বলে, পুষ্পান্নে ঘিয়ের সুবাস থাকে না, তরকারিতেও তেল মশলা নেই। গিন্নিমা ম্যানেজার বাবুকে বলেন, কি রান্না ম্যানেজার বাবু, এত তেল ঘি মশলা যাচ্ছে কোথায়? ম্যানেজার বাবু প্রসাদ খেতে গিয়ে একটু টের পায়, তাই বলে, আমি দেখছি মা, নড়ু ভূতের উপর নজর রাখছি, নির্ঘাত তেল ঘি সরাচ্ছে ওরা, তাই দেখুন। গিন্নিমার আদেশ মতো ম্যানেজার বলে, নড়ু রান্না হচ্ছে। গিন্নিমাও চটে গেছেন, উৎসবের দিন প্রসাদ পুষ্পান্ন যেন ঠিক মতো রান্না হয়, ঘি তেল সব যায় কোথায়? নড়ুর বুক কাঁপে ভয়ে। বলে সে, তেল ঘি তো ঠিক মতোই দিলেই স্বাদ হয়, উৎসবের দিন যেন ঠিক মতো রান্না হয়, অতিথিরা আসবেন। নড়ু ভূতকে আড়ালে বলে, বেশি বাড়িস না ভূত, সব হারাবি। ভূত বলে, তুমি থামো তো, ম্যানেজার বাবু নিজে এসে দেখুন না, তেল ঘি দিই কিনা। ম্যানেজার বাবু উৎসবের দিন নজর রেখেছে, ভোগ মন্দিরে রান্না হচ্ছে ভিতরে, এখানে অব্রাহ্মণের ঢোকার অধিকার নেই, তাই ম্যানেজার বাবু ভোগ মন্দিরের দরজায় দাঁড়িয়েই রান্না দেখছে। বড় হান্ডায় পুষ্পান্ন রান্না হচ্ছে। ম্যানেজার বাবুকে দেখিয়ে ভূত বলে, দেখুন ম্যানেজার বাবু, পাক্কা দুশের ঘি দিচ্ছি পুষ্পান্নের হান্ডায়। ম্যানেজার বাবুও দেখে, দুশের ঘি ঢেলে দিল ভূত ওই হান্ডায়। তারপর ভেতরের অন্ন নাড়াচাড়া করে ঘিটাকে নাড়তে থাকে। ম্যানেজার বাবু নিশ্চিন্ত হয়ে বের হয়ে আসে। নড়ু ওদিকে পায়েস রাঁধছে, সে দেখে ম্যানেজার বাবু চলে যেতেই ভূত এদিক ওদিক চেয়ে সেই পোলায়ের বড় হাড়ির ভেতর থেকে আয়েশের দেড়ে ঘি ভর্তি বড় একটা বাটি তুলে ওদিকে জিনিসপত্রে আড়ালে সরিয়ে রাখে।
ঘি ঢালবার আগেই ওই বাটিটা হাঁড়ির মধ্যে রেখেছিল ভূত। ঘি পোলাওতে পড়েনি, বেশিরভাগ পড়েছে ওই বাটিতে। ম্যানেজার এহেন চুরির কৌশল বুঝতেই পারেনি। বোঝা গেল পরে পোলাওয়ে ঘিয়ের চিহ্নও নেই। অতিথিরা নাক সিটকাল, ম্যানেজারও অবাক। ভূত বলে, আগে ঘিটাই আসল ছিল না ম্যানেজার বাবু, ভেজালির যুগ, না হলে সচক্ষে দেখলেন সব ঘি দিলাম, তবু বলেন ঘি নেই, আমাদের দোষ কি বলেন? অবশ্য দোষটা কয়েকদিনের মধ্যেই জানা গেল। তেল ঘি পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ে গেল ভূত। নড়ুর হাতে বেশ বড় খোলের হুঁকো, আমাক খায় তারা। তবে সেই হুকোর নারকেলের মতো খোলের মধ্যে থেকে জল নয়, গলানো আসল ঘি বের করে ফেলে ম্যানেজার বাবু। সেই মুহূর্তেই ওদের চাকরি নট। ফেরার পথে আমবাগানে লেগে যায় নড়ু আর ভূতুর মধ্যে। নড়ু বলে, ওর জন্যই এমন সুখে চাকরিটা গেল, দিব্যি ভালো মন্দ খেয়ে দিয়ে সামলে নিয়েছিলাম, দুটো পয়সা আসছিল, বলিনি অতি লোভের তাঁতি নষ্ট, তাই হলো শেষ পর্যন্ত। ভূত বলে, চুরি তুমি করনি, একা আমি চোর, দুজনে লাগে আর কি। ভূত কোনো মতে সামলে নিয়ে ঘরে ফিরে। নড়ু একাই বসে আছে আমবাগানে। অতসীকে দেখে চাইলে, অতসীও শুনেছে কথাটা, বলে, চাকরিটা গেল তো এখন? নড়ু বলে, ও চাকরি ছেড়েই দিলাম, রাধুনিগিরি আর করবো না, এবার কবরেজি করব, কবরেজি ওষুধই তৈরি করব। অতসী বলে, তবু চাকরিটা ছিল। নড়ু সান্ত্বনা দেয়, ভয় নেই রে, এবার কবরেজি করে ঘর বাঁধব। ভূত তাকে ডাকে থাকে। পুকুর ঘাটে অতসীকে একলা দেখে বলে, এবার তোকে নিয়ে শহরে যাব অতসী, এখানে কাজ পাবই। তবে গো অতসী শুধু হয়ে, জন্মে না আসছে জন্মে? ভূত বলে, এ জন্মে, অমাসের মধ্যে একটু গুছিয়ে নিতে দাও অতসী। অতসীও ঘর বাঁধার স্বপ্ন দেখে, কিন্তু সে জানে না আর ঘরে উঠবে। নড়ুর ভূতকে ছাড়া চলে না, ভূতরও নড়ুকে দরকার, যেন ওর ছায়া। ভূত অবশ্য বেশি করিতকর্মা, নড়ু বাবার কাছে কবরেজি কিছু শিখেছিল, নানান গাছগাছড়া থেকে দন্তমাজন, কুসুমকেশ তৈল, সর্বজ্বরের বটিকা, হজমের ওষুধ, এসব কিছু তৈরি করতে শিখেছিল। ভূত এবার হাটতলা সেই চালায় পুরোপুরি কবরেজখানা খুলে নড়ুকে বসিয়ে দেয়। সাইনবোর্ডে লেখে, আয়ুর্বেদিক কার্যালয়, নরেশ্বর ভট্টাচার্য, কবিরাজ শিরোমণি, বিশ্বকাচার্য, লন্ডন। বিক্রি বাট্টা কিছু হয় হাটবারে, বিশেষ করে দন্তমঞ্জন আর কুসুমকেশ তৈল ভালোই চলে। ভূত এদিক ওদিক ঘুরে রোগী ধরে আনে, মাঝে মাঝে সেও কবিরাজি করে। আর রোগী মানুষ নয়, গৃহস্থের গাই গরু বলদ ছাগল সবে চিকিৎসা করে ভূত, একটু রোজগার হয়। আমবাগানের নির্জনে অতসীর সঙ্গে দেখা হয় ভূতর। অতসী বলে, কিছু একটা করো, না পারলে এবার বিষ খেয়ে মরতে হবে আমায়, এভাবে বাঁচা যায় না। ভূত বলে, হবে, শহরে কবরেজি করব, ঘর পেলেই তোমাকে নিয়ে যাব সেখানে। নড়ুও আসে বাগানে, অতসীকে সেও সান্ত্বনা দেয়, ব্যবসা জমছে আর ভয় নেই অতসী, কটা দিন সবুর করো শুধু। ভূতই বুদ্ধিটা দেয়, আটবার সপ্তাহে দুদিন, সেই দুটো দিন ভালো বিক্রি বাট্টা হয়, বাকি কটা দিন চলো ট্রেনে ফেরি করা যাবে। ভূত ইদানিং ট্রেনে ওইসব ওষুধ হকারি করে ভালো সাড়া পেয়েছে। সে বলে, বেশি কাটতে হলে আরো হকার লাগাব, কারখানা করে মাল তৈরি করবো নড়ুদা। নড়ু বলে, তাও মন্দ নয়,
এর মধ্যে নড়ুর নড়বড়ে সব দাঁতগুলোই পড়ে গেছে, কালো তুবড়ে গেছে। ভূত বলে, ভেক না হলে ভিক মিলে না। ওই দাঁতগুলো ঝকঝকে করে বাঁধিয়ে নিয়ে তুমি বেচবে দন্ত কৌমদি চূর্ণ। তুই? ভূত ব্যাগ থেকে একটা পরচুলা বের করে এক মাথায় সেটা পরে নেয়। অবাক হয় নড়ু, এই যে একেবারে রাজপুত্র হয়ে গেছিস রে। ভূত বলে, আমি বেচব কুসুম কেশ তৈল, হজমের ওষুধ, অগ্নি রসায়ন, আরো সব ওষুধ। ভূত অবশ্য এসব ওষুধ ভালোই বেচে। সেদিন আমবাগানে অতসী এসেছে। অতসী সেদিন সৎমায়ের হাতে দু চার খা মারও খেয়েছে। আজ অতসী দেখছে ভূতকে, মাথায় কোকড়ানো চুল, পরনে প্যান্ট শার্ট। ভূত এখন ভালোই রোজগার করে, শহরের অন্য কোম্পানির সে এখন মাইনে করা ক্যানভাসার। নড়ুকে তার আর ভরসা নেই, শহরেই একটা ঘর নিয়েছে। অতসীর চোখে জল, ভূত তার পথ বেছে নিয়েছে। বলে সে, অতসী চলো কালই আমরা শহরে গিয়ে ঘর বাঁধবো, এখানে আর নয়। অতসী যেন তাই চাইছিল। বলে সে, সত্যি? হ্যাঁ অতসী, কাল দুপুরে ট্রেন, তুমি স্টেশনে চলে আসবে, থাকবো। অতসীও আজ মুক্তির স্বপ্ন দেখে। বাগানে সন্ধ্যা নেমেছে। অতসী ভূত কেউ খেয়াল করেনি, তারা নিজেদের স্বপ্নেই বিভোর। নড়ু জানে সময় অতসীকে এখানে পাওয়া যাবে, সেও তাই এসেছে। অন্ধকারে হঠাৎ ওদিকে ভূতর মতো কাকে চলে যেতে দেখে অবাক হয় নড়ু। ভূত কি এ সময় এখানে দেখবে ভাবেনি, আরো অবাক হয়। অতসীও চলেছে ওর সঙ্গে বাগান থেকে। ভূত আর অতসীর মধ্যে এমন ঘনিষ্ঠতা থাকতে পারে স্বপ্নেও ভাবেনি। কোনো কথাই বলা হলো না নড়ুর। অতসীর আজ যেন ভূতকেই বেশি দরকার। নড়ু বাড়ি ফিরে আসে, ওষুধপত্র তৈরির কাজ করছে। ভূতও হাত লাগায়, যেন কিছুই হয়নি। নড়ু চুপ করে দেখছে তাকে, মনে হচ্ছে গলা টিপে ভূতটাকে শেষ করে দেবে। কিন্তু ভূত নির্বিকার, তাকড়ে আনে দিকে রান্নাও চাপায় দুজনের জন্য। নড়ু বলে, আমার শরীর ভালো নেই, তাতে খাবো না। ভূত বলে, তাহলে মুড়ি খাও, না খেলে শরীর টিকবে কি করে। নড়ু গর্জে ওঠে, আমার কথা তোকে ভাবতে হবে না, তুই খা। ভূত চুপ করে থাকে। পরদিন ভূত বের হয়ে যায় সকালে ওষুধপত্র নিয়ে তার কাজে। নড়ু বের হবে দুপুরের ট্রেনে, ওই ট্রেনেই মাল ভালো বিক্রি হয়। ট্রেনে উঠে সে হঠাৎ দেখে তার কামরায় অতসী বসে আছে। আরো অবাক হয় ভূতকে দেখে। অতসীর হাতে পুটলি, চমকে ওঠে নড়ু। ভূত তাহলে নড়ুর মুখ থেকে শিকার কেড়ে নিয়ে পালাচ্ছে শহরে। আর আমবাগানে এই পরামর্শই করছিল দুজনে। ভূত ওদিকের কামরায় তখন নিজের মাথার কোকড়ানো সুন্দর চুল দেখিয়ে কুসুমকে তৈলের গুণাগুণ বর্ণনা করছে। নড়ুও উঠেছিল কামরায়, এদিকে তার দন্ত কৌমদি দেখিয়ে সেও এই দন্তমঞ্জনের গুণ বর্ণনা করছে। হঠাৎ সামনে ভূতকে দেখে এবার নড়ুর আগে ফেটে পড়ে, তুই হারামজাদা, ঠক, জোচ্চোর। দুজনের সেই নিত্য ঝগড়াটা এখন সত্য হয়ে ওঠে। ভূত এখন স্বাধীন, নড়ুকে আর তার দরকার নেই। ভূতও বলে, জোচ্চোর আমি না তুই রে বেঈমান। গর্জে ওঠে নড়ু, আমাকে ঠকালি? সারা রেলের লোকেদের ঠকাচ্ছিস, ওই কুসুম তেলে ওরেই চুল হয়েছে, ওই দন্ত কৌমুদিও তোর ফক্কা, দেখবি। ট্রেনের লোকজনও অবাক। নড়ু লাফিয়ে পড়ে ভূতর ঘাড়ে, ওর চুলের মুঠি ধরে টান দিতেই পরচলা খুলে চকচকে টাক বেরিয়ে পড়ে। লোকজন এবার বলে, হ্যাঁ এই করে লোক ঠকিয়ে কেশ তেল বেচা, শালা টেকো। ভূত গর্জায়, আর ওর দন্ত কৌমুদি? তা ভরাটি হাতে থাপ করে নড়ুর দুপাটি বাঁধানো দাঁত ছিটকে পড়ে কামড়ায়। দন্তবিহীন গাল বসা নড়ুও অসহায়। দিকে পাবলিক গর্জায়, শালার নিজের বাঁধানো দাঁত
বেচে কিনা দন্ত কৌমুদি মঞ্জন, ধর ধর মার শালাকে। নড়ু বুঝেছে আর এখানে নিরাপদ নয়, সে স্টেশনে ঢোকার আগেই ট্রেন থেকে নেমে পড়ে। ভূত তখন পরচলা ফিট করে ওদিকের কামরায় গিয়ে অতসীর পাশে বসে পড়ে। ট্রেন বাঁশি বাজিয়ে স্টেশন ছেড়ে চলেছে। ভূত দেখে প্ল্যাটফর্মের শীর্ষ গাছের নিচে দন্তবিহীন নিঃসঙ্গ অসহায় একটি প্রাণী, তার পাশে কেউ নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন শক্তিপদ রাজগুরুর লেখা গল্প হার জিত। আমার এই প্রয়াস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গল্পের শেষে একটি লাইক করবেন, আর এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিনে এরকম আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।